গরুর ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ গরু ব্যবসা করলে ঢাকায় নিয়ে আসছিল আত্মাবনগরে। আত্মাবনগর থেকে গরু বিক্রি করার পরে মানে বাসায় যাওয়ার সময় ডাকাতে ধরে 7 লক্ষ টাকা ডাকাতি নিয়ে নিয়েছিল। কি বলেন ভাই, এটা কবে ভাই? এটা 2018 সালে। 2018 সালে? জি, তারপরে কিভাবে কি হলো? বাবা ওখান থেকে ঈদের দিন, আমরা ঈদের দিন আনন্দ উৎসব করব সবাই, আমার ভাই বোন নিয়ে। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই ভালো আছি। কি করতেছেন ভাই? ভাই যে গাড়ির একটু গ্লাসের সমস্যা হয়েছে, তো লুকিং গ্লাসে, এই জন্য ঠিক করছি। ও আচ্ছা আচ্ছা। ড্রাইভার বলছিল ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ জীবন আহমেদ। তো জীবন আহমেদ ভাই, কি করতেছেন ভাই আপনি? আমি লেখাপড়ার পাশাপাশি গাড়িতে হেল্পারি করছি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা পাশাপাশি মানে এখনো পড়াশোনা করতেছেন? জি জি, পড়াশোনা করছি। আচ্ছা, কিসে কিসে পড়তেছেন ভাই? আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছি, রেজাল্ট কিছুদিন পর। আচ্ছা, রেজাল্ট এখন দেয় নাই? না, রেজাল্ট দেয় না। তো এই যে ডিগ্রি পর্যন্ত যে পড়াশোনা করলেন বা এখনো পড়াশোনা করতেছেন, তো পাশাপাশি এই যে ট্রাকের হেল্পার, এটা কেন ভাই একটু বলবেন কি কারণে? ভাই মানে বাসা থেকে টাকা পয়সা একটা সমস্যা ছিল, তো তাছাড়া বাপ গরুর ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ গরু ব্যবসা করলে ঢাকায় নিয়ে আসছিল আত্মাবনগরে। আত্মাবনগর থেকে গরু বিক্রি করার পরে মানে বাসায় যাওয়ার সময় ডাকাতে ধরে 7 লক্ষ টাকা ডাকাতি নিয়ে নিয়েছিল। কি বলেন ভাই, এটা কবে ভাই? এটা 2018 সালে। 2018 সালে? জি। তারপরে কিভাবে কি হলো? বাবা ওখান থেকে ঈদের দিন, আমরা ঈদের দিন আনন্দ উৎসব করব সবাই, আমার ভাই বোন নিয়ে। পরে বাবা বাসায় গেল, যাওয়ার পরে এরকম টাকা পয়সা মাইর হওয়ার পরে বাসায় কান্নাকাটি, বাসায় কান্নাকাটি, এরপরে ধরেন যে কান্নাকাটি হওয়ার পরে এরপর আমরা বন্ধু বান্ধব বলছি যে বাবা ঢাকা থেকে আসতেছে, বাবার কাছে টাকা নিয়ে আমরা পার্টি করব। পরে এরকম ঈদের দিন শুনে বাবা টাকা এরকম টাকা তিনি আসছে, পরে এরকম বাসায় কান্নাকাটি, বাবা বাসায় এসে বললো যে জীবন তোমার এরকম লেখাপড়া করা লাগবে না, তুমি একটা কোম্পানিতে ঢুকে পড়ো, এই পরিবারের হাল আমার একা ধরা সম্ভব না। পরে আমরা এটা কি মানে ঈদের নামাজ পড়ার পরে নাকি এর আগে খবর পেয়েছি? আমি সেদিন ঈদের নামাজও পড়তে পারিনি, বাবার হসপিটালের কথা শুনে বাসা থেকে দৌড়াতে দৌড়াতে হসপিটাল। ও তার মানে সরাসরি বাসা আসে নাই? না, বাসায় আসেনি। তো যখন ডাকাত ডাকাত ধরলো তখন কি হয়েছিল তারপরে একটু বলবেন? ডাকাত ধরে আমরা মানে হসপিটাল থেকে ফোন আসছিল, হ্যাঁ হ্যাঁ, মাগুরা হসপিটাল থেকে এসে ফোন দিয়ে বললো যে এরকম এরকম যে নাম, বাবার নাম বললো, তোমরা যদি একে চেনে থাকো আসো। পরে হসপিটালে যেয়ে দেখি বাবা এরকম হসপিটাল, মাথায় এই জায়গায় চোট লেগে বাবা অজ্ঞান। তারপরে এই বাবা আস্তে আস্তে সুস্থ করলাম, ওখান থেকে চিনাতে নিয়ে গেলাম। সুস্থ করার পরে বাবা বললো যে জীবন তুমি একটা কাজে চলে দাও, লেখাপড়া ছেড়ে দাও। তখন কোন ক্লাসে পড়তেন? তখন আমি এসএসসি পরীক্ষা দেব। মানে দেন নাই? না, দেব 18 সালে, ধরেন যে এসএসসি পরীক্ষা সামনেই আই ওই সময়টা। জি। তারপর পরিবারের চাপ, লেখাপড়া এরকম, সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরে অনেক কষ্টের পরেও আমি পড়তে থাকলাম, পাশাপাশি কাজ করতাম, পাশাপাশি যেরকম রাজমিস্ত্রি আছে এরকম বাসে বাড়ির আশপাশে যে কাজগুলো করতাম। করার পরে এসএসসি পরীক্ষা পাস করলাম, পাস করার পরে বাবা বললো তুমি চলে যাও বাইরে, যেয়ে একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করো। আমার যে ট্রাক চালায় মামাতো ভাই, মামাতো ভাই আমার বললো জীবন তুমি গাড়িতে কাজ করতে পারবা? আমি বললাম ভাই আমি কোনোদিন তো করি নাই, গাড়ির কোনো কিছু তো জানি না, যে গাড়িতে রিক্স, তাছাড়া অনেক মানুষ খারাপ কথা বলে যে ড্রাইভার হেল্পার খারাপ। তারপরেও আমি গাড়িতে কাজ শুরু করলাম এসএসসি পরীক্ষার পরে। তখন পরীক্ষা দেওয়ার পরে কি শুরু করলেন? জি জি। রেজাল্ট দেয়নি? না। তারপর পরে রেজাল্ট আসলো আলহামদুলিল্লাহ 4 পয়েন্ট। পরে রেজাল্ট আসার পরে গাড়িতে কিছুদিন কাজ করার পরে মনটা গাড়িতে ভিতরে চলে আসলো, যে গাড়িতে এরকম চারিদিকে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম সব জায়গায়। পরে যে ভাবছিলাম যে লেখাপড়া করতে তো টাকা লাগবে, গরিবের ছেলে কি করা যায়। পরে দেখি টাকা পয়সা নিজে ইনকাম করতেছে, নিজের টাকার একটা খরচ। পরে আমি 16 গোবা ভর্তি হলাম। 16 গোবা ভর্তি হওয়ার পরে এই যে গাড়িতে, আপনার ইচ্ছাটা ছিল যে আসলে চাকরির পাশাপাশি আমি পড়াশোনাটা চালিয়ে যাব? জি জি। এটা আপনার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার? জি জি। কারণ অনেকে দেখছি যে
পড়ালেখা করে কোনো চাকরিতে ঢুকলে পরে আর পড়ালেখা করতে চায় না বা করে না, কিন্তু আপনার ভিতরটা ছিল না, আপনার ছিল যে আপনি পড়াশোনা করবেন। জি, তারপরে তো আমি গাড়িতে গাড়ির হেল্পারি করতে থাকলাম, এরপরে ধরেন লেখাপড়া চালাতে থাকলাম। এরপর আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ার শেষ হলো, ইন্টার পরীক্ষাও পরীক্ষা দিলাম, পাশ করলাম। এরপর গাড়িতে ড্রাইভারিং শিখছি, লাইসেন্স ইনশাল্লাহ হাতে আসবে কিছুদিন পরে। তো এই যে হঠাৎ করে যে আসলে ট্রাকের হেল্পার, এটা কিন্তু খুব কষ্টের একটা কাজ, অনেক দিকে খেয়াল রাখতে হয়, অনেক কিছু বকা শুনতে হয়, এটা শুনতে সেটা শুনতে। তা তো আছেই। প্রথম দিকে আপনার কেমন লাগছে? অবশ্যই তো কষ্ট হয়েছে। প্রথম প্রথম আমি কিছু পারতাম না, গাড়ির কোনো কাজই পারতাম না, তাছাড়া খুব ভয় করতো। অনেক জায়গায় দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক গাড়ি নদীতে লেবে গেছে, তারপরে ওইগুলো দেখে খুব ভয় করতো, কাঁদতাম, চাকা লাগাতে পারতাম না, ড্রাইভার বকতো, তারপরেও সহ্য করতাম। মানে সহ্য তো করতেই হবে। জি, যে আমি পরিবারের চাপ, পরিবারের চাপ, এরপর জানি যে গুরু সারা জীবন সম্মানের। আমি স্কুল লেখাপড়া করছি, টিচার মারলে আমি কোনো কথা বলিনি, টিচারকে সম্মান করছি। এখানে যেহেতু ড্রাইভার আমার গুরু, উনিও এক হিসাবে শিক্ষক, কাজ তার কাছ শিখতেছি, সে আমাকে ইচ্ছা করলে চড় দিতে পারে, তাই আমি কোনো কথা বলিনি। ইনশাল্লাহ যে এই কাজগুলো ড্রাইভারের কাছে শিখছি, কাজ আস্তে আস্তে চলছে, লেখাপড়া চলছে। এই যে ইন্টার পরীক্ষার সার্টিফিকেট দিয়ে ঝিনাইদহ সিটি কলেজে ভর্তি হয়েছি, ডিগ্রি ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়েছি, কিছুদিন পর রেজাল্ট। ডিগ্রি পাশ করার পর কি ইচ্ছা আছে আপনার? ইচ্ছা আছে যদি সেরকম ভালো চাকরি পাই তো ইনশাল্লাহ চাকরিতে চলে যাব। আর গরিবের ছেলে তো, বাসায় টাকা পয়সার খুব একটু অভাব আছে, এই জন্য সরকারি চাকরি করতে পারছি না। পুলিশ লাইনে দাঁড়াইছি, অনেকে বলছে যে এরকম পুলিশে দাঁড়াও বা সেনাবাহিনীতে, এগুলো দাঁড়ানোর পরে সব যেদিক টাকা, এই জন্য আর কি, মানে টাকা ছাড়া আসলে, টাকা ছাড়া আসলে জীবন চলে না। তো পরিবারে এরকম চাপ, তো পরিবারের হালটা ধরলাম, ইনশাল্লাহ কাজের পর নিজের খরচটাও চলে যাচ্ছে, লেখাপড়ার খরচটা আমি নিজে চালাচ্ছি, এই আমার জীবন। কোথাও চাকরির জন্য চেষ্টা, পুলিশের জন্য চেষ্টা করছিলেন? চাকরির জন্য আমি আবেদন করছি কুষ্টিয়া বিআরবিকে বলছে, ইনশাল্লাহ ওইখানে চাকরি হলে এই কাজটা শিখে শিখে থাকলাম, কিন্তু কাজটা ছেড়ে দেবো যদি একটা চাকরি পাই। চাকরি পেলে এই কাজটা করতে যেতেছেন না? জি। কেন? অনেক দিন রাত 24 ঘন্টা জায়গা লাগে, এরপর ধরেন যে রিক্স, জীবনের একটা লাইফের একটা রিক্স, যেহেতু কষ্ট করে লেখাপড়া করছি, এই সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরেও আমি কোনো চাকরি করতে পারছি না, গাড়িতেই থেকে যাব। তাছাড়া গাড়িতে অনেক মানুষ আছে দেখতে পারে না, বকাবাজি করে, কারণ সবাই তো আর একরকম না। কেউ আছে যে কেউ বলে যে গাড়িতে থাকলে নাকি সবাই নেশা করে, আসলে ভালো হলো নিজের ভিতরে, অবশ্যই নিজে ভালো থাকলে জগতে সবাই ভালো, সবাই ভালো। তো এই জন্য আর কি। পরিবারে আর কে কে আছে আপনার? পরিবারে আমরা দুই ভাই, আমার ছোট একটা বোন আছে। তারা কি করে? বোনটার আমি ভর্তি করছিলাম, বোন এখন টুতে পড়ে। ভাই? ভাই কি বড়? ভাই সেভেনে পড়ে। ভাই তারা তো পুরো পরিবারটাই আপনার দেখতে হয়। বাবা কি এখন কি করতেছে? বাবা ইনশাল্লাহ যেগুলো ঋণ ছিল টাকা মার হওয়ার পরে, তো আস্তে আস্তে বাবা পরিশোধ করে দিয়েছে। আমিও গাড়িতে কাজ করে করে কিছু টাকা দিয়েছি, ছোট ভাইও কাজ করেছে, তো আলহামদুলিল্লাহ বাপ আস্তে আস্তে গরু ব্যবসা আবার উঠতেছে। অনেক ছেলে আছে, ছেলেরা আছে যে আসলে পড়াশোনা করলে অনেক কাজ করতে চায় না, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ করতেছেন। আসলে পরিবারের চাপ তো, তাছাড়া টাকা না থাকলে কেউ একদিন দেখবে, দুই দিন দেখবে, পরদিন আর কেউ দেখবে না। যতই আপন আত্মীয় স্বজন হোক, জি, আর যতই আত্মীয় স্বজন হোক, টাকা ছাড়া কেউ কারোর পাশে থাকে না, টাকা আছে অনেক মানুষ পাশে আছে। যখন হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো, এই যে 7 লক্ষ টাকা একদম সব শেষ, জি, তখন হঠাৎ করে শোনার পর আপনাদের মানে কি অবস্থা ছিল? আসলে সেদিন ঈদের দিন ছিল, তো হঠাৎ করে সকালবেলা কান্নাকাটি, বাসায় কান্নাকাটি, তো বাবা বাঁচবে কি মরবে, হাসপাতালে যাই দেখি বাবার মাথায় রক্ত, কোনো হুশ নাই, ডাক্তার বলছে আল্লাহকে ডাকো, যদি জ্ঞান ফেরে তো বাবা ইনশাল্লাহ সুস্থ হবে, না আর জ্ঞান না ফেরলে আমাদের কিছু করার নাই। তখন ধরেন যে আমাদের টেনশন আরও বাড়িয়ে গেল, বাবা বাবা একাই আমাদের পরিবারের খরচ টরচ করতো, আমাদের কাজকর্ম করতো না, লেখাপড়া করতাম আমরা, ছোটো ভাই আছে, এই খেলা দিলে পারে থাকতাম, লেখাপড়া পারে, তো আমরা কোনোদিন কাজ করি নাই, আমাদের মাঠায় জমি নাই, বাবাও এরকম অন্যর বাড়িতে কাজ করতেও দেয় নাই। কিন্তু হঠাৎ করে টাকা আমার হয়ে যাওয়ার পর থেকে বাবা নিজেই বললো যে একটা চাকরি বাকরি খোঁজো, আমার আর সম্ভব করে আমরা, তারপরে আস্তে আস্তে এখানে চলে আসলেন। তো এই ভিডিওটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে ভাই আপনার? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমি ছোট মানুষ, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করতেছি,
গাড়িতে আসি, আমার জন্য সবাই যেন দোয়া করে, আর যেন একটা চাকরি যদি কারো লাইনে থাকে থাকে তো একটা চাকরি দিলে ভালো হয়। তো সব থেকে বেশি আবদার করি সেটা হলো গিয়ে একটা সরকারি সরকারি চাকরি যদি দেয় বা হলো গিয়ে আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন সুস্থ শরীরে যেটাই করি যে সম্মানের সাথে আল্লাহ ভরসা করে যেন এই কাজগুলো করতে পারি। তো কেউ যদি আসলে আপনার সাথে যোগাযোগ করতে চায়, আসলে অনেক ভালো মানুষ আছে, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই? জি অবশ্যই, ফোন নাম্বার বলেন। আছে, ফোন নাম্বার 01722826720। আচ্ছা, এই নাম্বারটা আপনার? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।